উক্কা খাওয়া সালাম দিছি দুনিয়ায়, উক্কারে যে মহাব্বতের সাথে সুমো দিতাম কোন জায়গা ওই মহাব্বতে সুমো দেই নি। উক্কা খাওয়ালারা কি কড়কড় করে টানতো মনে আছে নাকি? আগে শেষ রাত্রি পাড়ায় কড়কড় কড়কড় শব্দ শোনা যেত, বিরাই ভাই উঠে বারান্দায় উক্কার সাথে খা খাই হতো, কতক্ষণ না কামড়ে পড়ে। এই উক্কা ঠেয়ানোর কোন মশালাই নাই, কিভাবে ঠেয়ে গেছে আল্লাহ যে বিড়ির দা পড়ে উক্কা শেষ। আমার মাঝে চাচা উক্কা খাতা, ছোট চাচার ছন্দ দিগেলে মাদ্রাসার মোহতামে মালান আব্দুল হক সাহেব, তা মাঝে চাচার ছোট চাচা কয় যে মাঝি ভাই এই উক্কা খাওয়া বাদ দিতে হবে, বাড়ি ভরে গন্ধ হয়ে যায়, তুমি মসজিদে গেলে তোমার জ্বালায় মসজিদে চাওয়া যায় না, ফেরেশতাও ঢোয় না, তো কোনো আজে কাজ হয় না। আর আগে একটা সুন্নত ছিল, রাত্রি শিয়াল ডাকলে শিয়ালটা যদি ব্যাঙ্গাতাম ওই শিয়ালে আইসা বাড়ির বাড়ির কোনো না কোনো জায়গা কিছু হাদিয়া থুয়ে যেত, চুলোর ভিটি দুয়ারের সামনে বারেন্দা আলগা বারেন্দার মধ্যে মনে আছে না কথা? এখন শিয়ালে ব্যাঙ্গালি শিয়ালেরও সয়ে গেছে, শিয়ালেও আমল করে না। তো রাত্রি শিয়াল ডাকছে আমরা ব্যাঙ্গাইছি, শেষ রাত্রি আমার মাঝে চাচা উক্কা খাতে যায় দাদা উক্কা ওজন ওজন বাপ হেরিকেন চাচা দেখা যায় বিরাই সে গরুর নেতার মতো বড় এক নেতা দেখা যায় শিয়ালে বাজি ঠিক আছে জীবনের তরে তবা আছে আর উক্কা খায় না। হুজুর উক্কার পর যে মহাব্বত ছিল জান্নাতে যাওয়ার পরে যদি আল্লাহ তো কইছে যা সবা তা পাবা, আমি আর কিছু চাই না চাই আমি উক্কা খাতে যাবো, তা কি আল্লাহ দেবে? খুদার কসম যদি আপনি চান তাহলে আপনাকে উক্কা খেতে দেওয়া হবে, জোরে কন্যা সুবহান আল্লাহ, কা উক্কার নামে সুবহান আল্লাহ, এ সুবহান আল্লাহ কইছে আল্লাহ আল্লাহর কাছে যা চাবো তাই পাবো তার নাম জান্নাত, এ কথার পর সুবহান আল্লাহ কথা বলেন ঠিক ঠিক না? বিড়ি খাইতে চাই মনে চাইবেন খাবেন চাইবেন, তবে শেষ পেশ হুজুর কয় আজে বাজে কিছু মনে চাবে না, আজে বাজে কিছু মনে চাবে না, তো জান্নাতের ভিতরে কোনো কিছু কম কথা বলেন আছে? নবী পাককে আল্লাহ বললেন ভিতরে যান দেখেন কোন জায়গা কোনো কম আছে নাকি, আপনি অডিট করেন, আইসে আপনি অডিট করে আমাকে বলেন যে এই জায়গা ত্রুটি আছে, আমি জান্নাতকে আবার পুনর্সংস্করণ করব, এজন্য আপনি একটু জান্নাত পরিদর্শন করে আসেন। কন্যা সুবহানাল্লাহ, নবী পাক ঢুকলেন জান্নাতে, এক নম্বর ফেরদাউস, কোন জান্নাত? ফেরদাউসে নুজুলা, আপনারা যারা রমজান মাসে রোজা রেখেছেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে আপনাদের মেহমানদারি, একটু বলেন না সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে আপনাদের মেহমানদারি। নবী পাক ঢুকছেন জান্নাতুল আমাদিক জান্নাতুল ফেরদাউস, যখনই জান্নাত চাইবেন আল্লাহর কাছে কি চাইবেন? জান্নাত কি যাবেন? জোর হলো না? জান্নাতের মালিক কে? দেবে কে? খাজা বাবা, পীর সাহেব, হাজি সাহেব, জান্নাত চাইলে আল্লাহর কাছে চাইবা, কার কাছে? এবার জান্নাত হলো আটটা, তার মধ্যে চাইতে গেলে আমি কোনটা চাবো না? সবচেয়ে বড়টা চাবো জান্নাতুল ফেরদাউস। আমারে নবী শিখাই দিয়েছে ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ ওয়াইজা সালতুমুল জান্নাত ফাসআলুল ফেরদাউস, যখন তোমরা জান্নাত চাইবা আল্লাহর কাছে ফেরদাউস চাবা। কোনটা? বড়টা চাবো, তারপরে কুমতি কুমতি যে জায়গা যে দাঁড়ায়, ঠিক কিনা? নবী জান্নাতুল ফেরদাউসে ঢুকছেন, আমার দিক হাঁটতেছেন জান্নাতের ভিতরে, কোন সাড়া নাই, শব্দ নাই, নীরব নিস্তব্ধ, হুররা অনার করতেছে, ফেরেশতারা অনার করতেছে, গেলমানরা নীরবে অনার করতেছেন, সব পশু পাখি জান্নাতি প্রাণীগুলো নীরবে নিস্তব্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনার করতেছেন। হুজুর হাঁটতেছেন, একটা মাছি চলা, একটা মাছির ডানার শব্দ নাই, পিপিলিকার পায়ের একটা শব্দ নাই, কিন্তু হাঁটার ভিতরে কখনো সামনে কখনো পিছে কখনো ডানে কখনো বামে একটা শব্দ আসতেছে, শব্দটা একটু পরিচিত শব্দের মতো, শব্দটা হলো খড়মের শব্দের মতো। আজকালকার পোলাপান খড়ম চেনে না, মুরব্বীরা খড়ম চেনে নাকি মনে আছে নাকি? চেনেন না আপনারা? আর 20 বছর পরে যদি কই খড়ম চেনো কয় চিনি না, তাই কে চোখে খড়ম যে ভাত খাইয়ে আসলাম ও মনে হবে খড়ম বুঝি তরকারি। কাঠ দিয়ে বানাই তো স্যান্ডেলের পরিবর্তে খড়ম, পায়ে দিলে চট চট শব্দ হয় ঠিক না?
এমন একটা শব্দ আসতেছে, হুজুর বললেন জিব্রাইল সফর সঙ্গী ইয়া জিব্রাইল আইয়ুসাউ তিন হাজিহি, এইটা কিসের শব্দ রে জিব্রাইল? জিব্রাইল জবাব দেয় হাদা খুবুকুন আলাই বিলালিক, এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। নবী পাক দাঁড়িয়ে গেলেন, আরে বিলাল তো দুনিয়ায় দেখে আসছি, বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে কিভাবে পাওয়া যায়? নবী পাক বলেন ইয়া জিব্রাইল আজা আ বিলাল কাবলা মাজি ফিল জান্নাহ, বিলাল কি আমার আগেই জান্নাতে চলে আসছে? কাইফা তুসমা সাউতু ফিল জান্নাহ, তার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় কিভাবে? সে কি জান্নাতে আমার আগেই চলে আসছে? জিব্রাইল জবাব দিলেন না, আপনার বিলাল জান্নাতে আসে নাই, ওয়ামসি ফিদ দুনিয়া ওয়া তুসমা সাউতু ফিল জান্নাহ, আপনার বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, নিয়মিত তার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। হুজুর কয় বিলাল জিব্রাইল কিভাবে বিলালের খড়মের আওয়াজ শোনা যায়? মাল বারকু বাইনা দুনিয়া ওয়াল জান্নাহ, কোথায় দুনিয়া আর কোথায় জান্নাত, এত দূর থেকে কিভাবে শোনা যায়? জিব্রাইল কয় হুজুর সাতাসমা বাদু, এ কিসা পরে শোনাবো, আগে সফরের কাজ সারেন, যে উদ্দেশ্যে যে দায়িত্ব দিয়ে আল্লাহ আপনার পাঠিয়েছেন জান্নাতের মধ্যে সেই দায়িত্ব পালন শেষ করেন, এরপরে বিলালের খড়মের আওয়াজের কিসা শোনাবো। নবী পাক মিরাজ সাইরে যখন দুনিয়ায় আসছেন, ফজরের নামাজের পরে বসছেন, সাহাবায়ে কিরাম সামনে বসছেন, মিরাজের কিসা নবী শুনাইতেছেন, শুনানোর ভিতর দিয়া যেটাই বলে সেটাই তো আশ্চর্যের বিষয়। কতক্ষণ ভাই কইছে না কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত গেছে? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলেছে কোন জায়গা থেকে কোন জায়গা গেছে, যেটাই বলে সেটাই আশ্চর্যের বিষয়। এক একটা শুনে সাহাবায়ে কিরাম জিম ধরে বসে রইছে, ইতিমধ্যে নবী পাকের নজর গেছে একটু দূরে ওই কালো মানুষটার দিকে, বিলালের দিকে, না দুষ্ট দুষ একটা বডি, যারা হজে গেছেন তারা দেখছেন, যারা সৌদি মধ্যপ্রাচ্যে ঘোরাফেরা করছেন তারা দেখছেন, হাফসি মানুষ তারা দেখছেন, নিগ্র কালোদেরকে দেখছেন আপনারা, হ্যাঁ আফ্রিকি মানুষদেরকে দেখছেন, আরে বাঙালি কালার ওই দেশের কালার মধ্যে আকাশ পাতালের পার্থক্য, ঠোঁট দুটো মোটা মোটা, চোখ দুটো ছোট, নাকটা ফেটা, মাথার চুল ভেড়ার চুলের মতো কুকলা কুকলা, আঙ্গুল গুলো এরকম মোটা মোটা, বালিয়ে বাঙ্গির মতো ফাটিয়া একেবারে হাত পাও সৌসির হয়ে গেছে, দাঁত গুলো একেবারে পকপকে সাদা, এমন মোটা মোটা মানুষ কেউ কেউ জায়গায় বসে থাকলে মানুষ না জুমলি পিরারি বোঝাই যায় না, এমন হলো সে হাবসি কালোরা। তার একটা কালো মানুষের নাম বিলালের হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মজলিসের মধ্যে একটু দূরে বসা, নবী পাকের যখন নজর পড়ছে বিলালের দিকে, হুজুর হাতছানি যে বিলাল তা আল্লাহ দাইয়া, ও বিলাল আমার কাছে আসো, ও কাছে যখন গেছে বুকের সাথে জড়িয়ে ধইরে কোলের মধ্যে বসাই ফেলছে, গালে দুইটা চুমো খাইয়া, কালো মুখের মধ্যে দুইটা চুমো খাইয়া, এবার বলে ইয়া বিলাল আইয়া বলেন তামালু, ও বিলাল তুমি কি আমল করো, বিলাল তুমি কি আমল করো? বিলাল কেঁদে দিয়ে বলে হুজুর বলতেছিলেন এক গল্প, মাঝে আবার আমাকে ডাইকে নিয়া এই কিসা কেন, এই প্রশ্ন কেন করেন, আমি কি আমল করি, এইটা আপনি কেন জিজ্ঞাসা করলেন? নবী পাক বলেন বিলাল রে মেরা যে অনেক কিছু দেখেছি, তার মধ্যে একটা আজীব অকে আমার মনে পড়ে গেল, আমি যখন জান্নাত দেখতে গিয়েছি, জান্নাতের কে আসছি, আরে আলীর সম্মান আর এক জায়গা থেকে আসছি, আর জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ একমাত্র তোমার শুনে আসছি, ও বিলাল নিশ্চয় অতিরিক্ত কোনো আমল করো যার কারণে তোমার এই ফজিলাত, বলো বিলাল তুমি কি আওয়াজ কি আমল করো? নবী পাক যখন বলেছেন বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে, তাহলে বিলাল জাহান্নামি না জান্নাতি? জাহান্নামি না জান্নাতি? জান্নাতের সার্টিফিকেট বিলালের হয়ে গেছে, বিলালের মতো হাফসি গুলাম সে যদি বিশ্ব নবীর জবানে জান্নাতের সুখবর পায়, তাহলে তার হুশ থাকাই তো কঠিন, ঠিক না? পাগলের মতো এবার দীক্ষি টেনে টেনে কাঁদতেছে, দেখু টেনে টেনে কাঁদতেছে, কান্না সামলাইতে পারছে না, ওগো নবী কি খবর শুনাইলেন, আপনি কি খবর শুনাইলেন? সবাই যা করে আমিও তো তাই করি, আমি বেশি কিছু করি বলে মনে পড়ে না। হুজুর কয় না বিলাল তুমি আর একটু লক্ষ্য করে দেখো, কি আমল অতিরিক্ত করো। কিছুক্ষণ ভাবনার পরে বিলাল এবার জবাব দেয়, হুজুর সবাই নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, সবাই রোজা রাখে আমিও রোজা রাখি, সবাই অন্য আমল করে আমিও করি,
আমি একটা কাজ একটু মনে হয় বেশি করি, আমার দিক একটা কাজ মনে একটু বেশি করি, সেইতে হলো যখনই অজু বানাই মাকরুহক্ত আর হারামক্ত না হইলে, হারামক্ত আর মাকরুহক্ত না হইলে অজুর পানি গায়ে থাকতে থাকতে আমি দুই রিকাত তাহিয়াতুল অজু পড়ি। অন্যরাও পড়ে না তা না, তবে অন্যরাও অনেক সময় মিসও করে, আমি একটা অজুও মিস করি না। কোন নামাজ একটু কথা কন খেয়াল করছেন, কোন নামাজ তাহিয়াতু তাই তাল অজু না কাকা, নাম শুনছেন নিজেরা তাই তাল অজু বলেন, তাহিয়াতুল অজু, তাহিয়াতুল অজু, তাহিয়া মানে সম্মান, অজুর সম্মানার্থে দুই রিকাত নামাজ পড়তে হয় গায়ের পানি শুকানোর আগে। আমরাও পড়ি না তা না, পড়ি কবে, পুরুষরা সপ্তাহে শুক্রবারে অজু বানাইছে 11টার সময়, 12:30টার পরে মসজিদে যাইয়ে তাহিয়াতুল অজুর অজুর নামাজ পড়ে, অজুর পানি আছে গায়ে, তাহিয়াতুল অজুর পড়া, অজুর নামাজ পড়ার টাইম হলো, অজুর পানি গায়ে শুকানোর আগে। কয় হুজুর তালি তো গরমকালে একটু ভরা যায়, শীতকালে তো তাহিয়াতুল অজু তালি কপালে হয় না, কারণ শীতকালে অজু বানাই এক একখান দুই সেন মুছি আর একখান দুই, পানি তো থাই না গায়ে, এই পানি থাকার মানে হলো মুছে ফেলেন দোষ নাই, না মুছলে কতক্ষণ থাকতো অতক্ষণের মধ্যে পড়া, বুঝতে পারিনি, মুছে ফেললি দোষ নাই, না মুছলে কতক্ষণ থাকতো অতক্ষণের মধ্যে পড়ার নাম হলো তাহিয়াতুল অজু। 11টায় গোসল করে অজু বানাইছেন, 12:30টায় আজানের পরে শুক্রবারে মসজিদে দুই রিকাত তাহিয়াতুল অজু, কথায় এসে যায় না বললেও হয় না দোস্তের দিক থাকেন। এবার মসজিদে যে শুক্রবারে যে তাহিয়াতুল অজু করেন, ঢুকেই দেখতেছেন যে ইমাম সাহেব মেম্বারে, ইমাম সাহেব মেম্বারে, হাদিসে আসছে না সাহিহ শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ইজা সাইদা ইমামুকুম মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম, তুমি যদি মসজিদে যে দেখো ইমাম সাহেব মেম্বারে বসা, ওই সময় কোনো নামাজও পড়বে না, কোনো কথাও বলবে না, কোনো নামাজও পড়বে না, কোনো কথাও বলবে না, নীরবে চুপ করে বসে থাকবা। কয় হুজুরির ওয়াজ আমার নামাজের চাইতে দামি, হ্যাঁ হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে দামি, হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে দামি, কিভাবে আমার কথা কি বোঝা যাচ্ছে, হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে, হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে, কয় নামাজের চাইতে আবার দামি হতে পারে কিভাবে, অবশ্যই আপনি আমার আপনার কাছ থেকে বুঝিয়ে নেবেন, হুজুরির ওয়াজের ভিতরে আজকে যে বয়ান করতেছে ওই বয়ানের ভিতরে ছোট্ট একটা মাসালা বলছে, যেই মাসালাটা আপনার না জানা থাকার কারণে জিন্দেগির বহু ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ আপনার নষ্ট হয়ে গেছে। খেয়াল করতেছেন আমার ভাবে মনে আসছে, খেয়াল করছেন এরকম মাসালা হতে পারে কি পারে না, একখান মোটরসাইকেল 6 লাখ টাকা দাম, এই যে বাবলুবার ছেলে একটা মাদ্রাসায় পড়ে গোবিন্দাঙ্গা, ও যেভাবে মোটরসাইকেল চালায় ফেরেশতা ওর সাথে পারবে না উনি। আগে একদিন আমার সামনে পড়ছে, ওরে দাঁড়াই এটা ধমক দিছি, তুই বাইসে থাকলে আমাকে কাজে লাগবে, যেভাবে চালালি পড়িয়ে বললি শেষে পাবো কোন জায়গা, 6 লাখ টাকা দামের মোটরসাইকেল, তার সব কিছু আছে, শুধু চাকায় হাওয়া দেওয়ার জন্য 1 চাকায় একটু একটা বাল্ব টিউব ওই দিয়ে নাই, মোটরসাইকেল চলবে কথা কয় না। আমার 30 লাখ টাকা দামের গাড়ি সব আছে, গাড়ির নিচে ছোট্ট ইঞ্জিন নিচে একটু একটা পিন, ওই পিনটা জাকিতে পড়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে, সব আছে 30 লাখ টাকার সব আছে, পিন্ডা নাই, গাড়ি চলবে, চলবে আমার কৃষক বাবারা যায় না, যারা এখন বদল লোক হয়ে গেছেন, ছেলে পেলে বিদেশ চলে গেছে আর কৃষক এখন আর কৃষি কাজ করেন না, করলেও গরু দিয়ে হাল চাষ করেন না, একসময় ছোটবেলায় গরু দিয়ে হাল চাষ করতেন কি করতেন না, এখন তো গরু সব রিটায়ার্ড হয়ে গেছে, গরুর কোনো কাম নাই, সব মেশিনই করে, যখন গরু দিয়ে হাল চাষ করতেন দুড়ে গরু কেনছেন, ধরেন এই জামানায় হাল চাষ করতে গেছেন, একটু সে পুরনো ইতিহাস পুরনো ঐতিহ্য রক্ষার্থে একটু লাঙ্গল দিয়ে হাল চাষ করতে গেছেন ডাঙ্গায়, 4 লাখ টাকা দিয়ে দুটো গরু কেনছেন, লাঙ্গলের ইস বানাইছেন লোহা কাঠ দিয়ে, লাঙ্গলের বডি বানাইছেন শাল কাঠ দিয়ে, ফাল বানাইছেন সোনা দিয়ে, সোনার লাঙ্গল একটা কথা আছে না, সব কিছু ওকে,
দড়ি বানাইছেন খুব একেবারে রেশমি সুতো দিয়ে, জুমাইল বানাইছেন সেগুন কাঠ দিয়া, এই যুবকরা নড়িস দিয়া বয় ভোলা বয়সকে কিলাস করা বাড়ির পরে রাজে আর দূরে যাই, এরকম গ্রাম্য বাংলায় কয়া যায় না বিদায় মজা হয় দিবস করে, আপনারা তো বুঝতেছেন তো সবাই, একটু হাতে ধরে বুঝে নেন। গরুর দাম 4 লাখ, লাঙ্গলের দাম পড়ছে 5 লাখ, জুমাইলও আছে সব ওকে 100% সব ওকে, ইস্টা লাঙ্গলের মধ্যে ঢোকে পোলাপান বুঝতেছে না, ইস্কারে ভাই ইস আছে না, ইস ইস আছে লাঙ্গলের মধ্যে যে জায়গা ঢোকে, ঢোকার পরে পিছন দিয়ে আটটুক একখান খুঁটো দেয় ইস দিয়া, আমি লাঙ্গল ফাংশনের সব কাজ আমি ক্লাস 3-4 ভাই 3 ক্লাস বাপের সাথে আল সরছি সব আমি জানি, এই সব আছে লাঙ্গলের ওই পিছনের এতটুক একখান খুঁটো ইস্তে নাই, আল সরসা যাবে কন্যা কেন পারা।